রংহীন চেন্নাই স্টেডিয়ামের চারপাশ। বাইরে থেকে বোঝার উপায় নেই, এখানে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে, নেই ব্যানার, নেই সাজসজ্জা, স্থানীয়রাও এমন আয়োজনে নাখুশ। কারো মতে ব্র্যান্ডিংয়ের সুযোগ থাকলেও তা করেনি বিসিসিআই, আবার কারো মতে টি টোয়েন্টিতেই আগ্রহ বেশিরভাগের। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ। চেন্নাই এয়ারপোর্ট থেকে প্রায় 20 কিলোমিটারের পথ এমএ চিদাম্বরম স্টেডিয়াম। অন্যান্য ভেন্যুর মতো এখানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ। তবে রাতের আলোয় রাস্তার আশেপাশে ছিল না তার কোনো ছাপ, নেই কোনো ব্যানার কিংবা বিশ্বকাপের ছবি। দিনের আলোতেও চেষ্টা চালিয়ে চোখে পড়েনি এমন কিছুই। শুধু তাই নয়, ভেন্যুর আশপাশ দেখেও আন্দাজ করা দেয় এখানেই হচ্ছে কি বিশ্বকাপের ম্যাচ। আমার পেছনে দেয়ালের ওপাশে এম চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই, যেখানে এখন পর্যন্ত এবারের আসলে বিশ্বকাপে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেটা আয়োজক দেশ ভারত এবং অস্ট্রেলিয়া। শুক্রবার এই ভেন্যুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। তবে স্টেডিয়ামের আশপাশের এলাকা তো দূর, স্টেডিয়ামের যে চারপাশের যে এরিয়া আছে বা আমার পেছনের যে দেয়ালগুলো আছে, সেখানে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা একটা বিশ্বকাপের ভেন্যু বা এখানে কোনো বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, কারণ কোনো ব্যানার ফেস্টুন কোনো কিছুই নেই। কেন এমন সাদামাটা অবস্থা, সেই প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম স্থানীয়দের কাছেও। বিসিসিআই আয়োজক হয়েও কেন এমন আয়োজন করলো জানা নেই। তাদের আর্থিক যে অবস্থা, আরও ভালো কিছু প্রত্যাশা করেছি আমরা। বাংলাদেশের ম্যাচ, তাই আগ্রহ কম ভারতীয়দের। তাছাড়া সাদামাটা অবস্থা দেখতে খারাপ লাগে, আরও সুন্দরভাবে আয়োজন করা যেত। ভারত চাইলে সুন্দরভাবে ব্র্যান্ডিং করতে পারে। বিসিসিআই আয়োজক হয়েও কেন এমন আয়োজন করলো জানা নেই। তাদের আর্থিক যে অবস্থা, আরো ভালো কিছু প্রত্যাশা করেছি আমরা। চেন্নাই, ভারত।